نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে একজন ব্যতিক্রম ধর্মে গবেষকের বিষয়ে আলোচনা করব, যার শেষ পরিণতি হয়েছিল খুব হাস্যকর। সেই গবেষক চিকিৎসাবিজ্ঞান নিয়ে গবেষণা করতেন। চিকিৎসাবিজ্ঞানের মধ্যে মানুষের কিছু বিষয় নিয়ে তিনি গবেষণা করতেন। বিষয়গুলোর মধ্যে ছিল চিন্তা শক্তি, মানুষের শারীরিক শক্তি, আনন্দ, দুঃখ, রোহ, জ্ঞান বুদ্ধি ইত্যাদি ছিল তার বিষয়বস্তু গবেষণার। এই বিষয়গুলো নিয়ে, এই অদৃশ্য বিষয়গুলো নিয়ে গবেষণা করতে করতে তার মনের মধ্যে এমন খেয়াল জাগলো যে তার শখ হলো যে সে আজীবন বেঁচে যাবে বা আজীবন বাঁচবে। সেজন্য এর ব্যাপারে সে চিন্তা ভাবনা করতে লাগলো এবং ফন্দি খুঁজতে লাগলো যে কিভাবে আজীবন বাঁচা যায়। এই উদ্দেশ্যকে সামনে রেখে সে আগাতে লাগলো। একদিন সে পবিত্র কোরআন হাতে নিয়ে পড়তে লাগলো। পড়তে পড়তে সে সূরা আরাফের 34 নম্বর আয়াতখানার দিকে তার দৃষ্টি আটকে গেল। সে লক্ষ্য করলো যে এখানে আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে, সুতরাং যখন সেই নির্দিষ্ট সময় উপস্থিত হবে তখন তার মৃত্যু হয়ে যাবে। আর এই মৃত্যু হওয়ার ব্যাপারে এক মুহূর্তকাল পরে বা এক মুহূর্তকাল আগেও হবে না, ঠিক যখন নির্ধারিত আছে সেই সময়ই হবে। এই আয়াতখানা যখন সে পড়ল তখন তার মনের মধ্যে একটি বুদ্ধির উদ্রেক হলো যে যদি এই মুহূর্তকাল মালাকুল মউতকে ফাঁকি দেওয়া যায়, বা এই মুহূর্তকাল যদি মালাকুল মউতকে আমার মৌতের ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়, তাহলে হয়তো আজীবন বেঁচে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। কারণ সে বলতেছে যে কোরআন যদি সত্য হয় বা কোরআন যদি সঠিক হয় তাহলে আল্লাহর কথাও সঠিক, আর আল্লাহ তাআলার কথা যদি সঠিক হয় আর আমি যদি কোনো না কোনোভাবে মালাকুল মউতকে ফাঁকি দিতে পারি বা তাকে ধোকাই ফেলতে পারি, আর এই ধোকাই ফেলে যদি আমি মুহূর্তকাল দেরি করতে পারি তাহলে আর আমার মরা লাগবে না বা আজীবন আমি বেঁচে যাব। এই নিয়ে সে বিস্তর গবেষণা শুরু করলো। গবেষণা করতে করতে এক পর্যায়ে সে আবিষ্কার করলো যে আমি আমার মতো করে আরও 50টি রোবট তৈরি করব। যেই রোবটগুলোর মধ্যে আমার যে ইচ্ছা বা আমার যে কাজ, এই কাজগুলোর প্রোগ্রাম আমি সেট করে দিব। আমি যখন ঘুমাবো তারাও তখন ঘুমাবে, আমি যখন খাবো তখন তারাও খাবে, এইভাবে আমি যখন যা করব সেই 50টি রোবট আমার সাথে একই কাজ করবে। আর এভাবে যখন মালাকুল মত এই অবস্থায় আসবে, এসে এই 50 জনকে একই হালতে দেখবে, তখন হয়তো একটু এতস্তত করবে বা সময় নেবে যে কে আসল। এই আসল বের করতে গেলে যদি তার মুহূর্তকাল দেরি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা আর আমাকে মারবেন না, আমি চিরদিন জীবিত থাকব। এই ভেবে তার জীবনের শেষ দিনগুলোতে সে এভাবে কাটাতে লাগলো। তারপর নির্দিষ্ট সময়ে যখন মালাকুল মউত এসে হাজির হলো, হাজির হওয়ার পরে ঢুকেই মালাকুল মউত বলতেছে যে তুমি ভুল করেছ। তখন ওই বিজ্ঞানী বলে উঠল যে আমি কি ভুল করেছি। এখানে একটি লক্ষণীয় বিষয় যে 50টি রোবটের মধ্যে সবকিছুই সেট করা আছে, সে ওই বিজ্ঞানী যখন যা করবে ওই রোবটগুলো তখন তা করবে, কিন্তু ওই রোবটগুলোর মধ্যে এই সিস্টেম দেওয়া ছিল না বা এই প্রোগ্রামটি চালু করা ছিল না যে যখন কেউ যদি এসে তাকে প্রশ্ন করে যে তুমি ভুল করেছ, তাহলে ওই 50টি রোবটের কোনো ক্ষমতা নাই যে সে তার উত্তর দিবে। উত্তর সেই দিতে পারে যে আসল, মানে যে একদম অরিজিনাল, সেই এটার উত্তর দিতে পারে। মানুষের এই স্বভাব হিসাবে সেই বিজ্ঞানী সেই উত্তর দিয়েছিল যে কি ভুল করেছি। তখন আজরাইল মালাকুল মউত বলল যে কি ভুল করেছি, এই কথাটির উত্তর দিয়েছ, এটাই তোমার ভুল। এই বলে সে তার জান কবজ করে নিয়ে গেল। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন।